হ্যালো বন্ধুরা, তা থাম্বনেলই বুঝতে পারছো, ফোর্থ সেমিস্টার ইতিহাসে এসসি যাদের সাবজেক্ট আছে অবশ্যই পুরো ভিডিও। আসসালামু আলাইকুম। তো যারা ফোর্থ সেমিস্টার এবার এক্সাম দেবে, ইতিহাস ডবল আছে, মানে একটা চেক ইতিহাস, একটা মেন ইতিহাস। এটা হচ্ছে আজকের এসই সাবজেক্ট ইতিহাস। এটা সিলেবাস যারা বাংলা মিডিয়াম সিলেবাস নিয়ে পড়ছো, তারা অবশ্যই ভালো করে ভিডিও দেখো, কারণ যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এটা অনেক অনেক বাংলা মিডিয়াম বলে মনে হবে যে আমি বাংলা সাবজেক্টের উপর পড়াশোনা করছি, না, মোটেও বাংলা না। এটা হচ্ছে ইতিহাস এসসি পেপার, মানে পাশের ইতিহাস। তো অবশ্যই যেগুলো মেন ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় এই হচ্ছে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যে প্রশ্নগুলো বড় বড় প্রশ্ন, সেগুলো তোমরা ভালো করে তোমরা খাতায় নোট করো, আর না হয়তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে ভালো করে এগুলো পড়ে যাবে, এইগুলো থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। আর তার সঙ্গে যদি কারোর মনে হয় যে পিডিএফ কপি লাগবে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে তোমরা যোগাযোগ করতে পারো। পিডিএফ মূল্য মাত্র 100 টাকা, কেউ দামাদর করবে না, পিডিএফ মূল্য মাত্র 100 টাকা। ওপর যে স্ক্রিন দেওয়া নম্বর, ওই নম্বরে তোমরা ফোনপে, গুগল পে, অ্যামাজন, পেটিএমে যে কোনো পেমেন্টে তোমরা পেমেন্ট করেই পিডিএফ কপি সংগ্রহ করতে পারো। আর তার সঙ্গে বলি, ভিডিওটা যেন অবশ্যই পুরো ভিডিও দেখবে, কারণ এই ভিডিওতে আলোচনা করব যেগুলো মেন ইম্পর্টেন্ট, সেইগুলোই আলোচনা চলছে, সেই কারণে তোমরা ভিডিও পুরো দেখো। এই দেখো, এগুলো সব অথবাতে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, আর প্রশ্নগুলো ভালো করে মাথায় গেঁথে নাও, যেহেতু টাইম অল্প আছে। যেহেতু পট এইটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ এটা 2021 সালে দিয়েছিল, আবার দেওয়ার চান্স আছে, ঠিক আছে? পটটা ভালো করে তোমরা পড়বে, পড়বে বলতে জাস্ট একবার যে রিডিং মারো, আশা করি তোমাদের মাথায় সমস্ত কিছু ঢুকে যাবে, ঠিক আছে? এতটাই আসান পড়া তোমাদের, কেননা এই পড়াটা একদম বাংলা, ইতিহাস না বললেই চলে, কিন্তু পুরো বাংলা। তোমরা পড়লে, যারা পড়ছে বেশি অর্ধেক, কিন্তু সব নোট নেওয়া হয়ে গেছে, কয়েকজন বাদ আছে। তোমরা যদি ভালো করে পরীক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই নোট সংগ্রহ করো, ঠিক আছে? পিডিএফ সংগ্রহ করতে পারো বা জেরক্স কপি সংগ্রহ করতে পারো। আর যারা সেকেন্ড সেমিস্টার এবার পরীক্ষা দেবে, তাদের জন্য চলছে কাজ, অসুবিধা নেই। তো এইগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, বাংলা গানের ধারা, উচ্চাঙ্গ, সঙ্গীতের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এগুলো যদি পড়ো, তোমাদের মনে হবে সব কিছু পড়া, সেই কারণে তোমাদের বারবার বলা হচ্ছে ভালো করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং ভালো করে তোমরা পরীক্ষা দাও। যেহেতু অল্প কটা দিন আছে, তারপরে তখন আবার যেরকম ছিলে সেরকম এনজয় করো, কোনো অসুবিধা নেই। জারি ও সারিগানের সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট পড়বে কিন্তু, হ্যাঁ, নাহলে প্রশ্নটা ভালো করে দেখে। এ তারপর দেখো, বাংলা লোকসঙ্গীতের উপর একটি টিকা, টিকা টিকাটা একটু পড়ে নেবে, তারপর কয়েকটা টিকা আছে, টিকাগুলো একটু পড়ে নেবে, কেমন? টিকার ভিতরে একটা দুটো কমন পেয়ে যাবে, 5টা টোটাল টিকা আছে, দেখবে ভালো করে। যারা পিডিএফ কপি নিয়েছে তারা জানে যে কী দেওয়া আছে না দেওয়া আছে, সেই কারণে বারো বারো আছে। টাইপিং শেষ, এই হচ্ছে বড়ো এগুলো। তো এইগুলো যেহেতু টাইম পাইনি, সেহেতু পিক দিয়েছে বইয়ের, ঠিক আছে? সবগুলো কিন্তু টাইপিং না, কিছু কিছু সাবজেক্ট আছে। তো বাংলা সঙ্গীতের ধারায় পদবলির প্রভাব ব্যাখ্যা করো, স্টারমার্ক দেওয়া আছে, বুঝতেই পারছো তার মানে কতটা ইম্পর্টেন্ট, সেই কারণে তোমাদের বারবার বলা হচ্ছে ভালো করে পড়াশোনা করো। আর কয়েকটা দিন বিদ্যাপতি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। বেশ, আর কয়েকটা দিন টাইম আছে, সেই কারণে তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা ভালো করে যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট সেইগুলোই তোমাদের ভিডিওগুলো তুলে ধরেছি, যাতে তোমাদের সুবিধা হয়, সেই কারণে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো এবং ভালো করে পড়াশোনা করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় পিডিএফে, তাহলে তোমরা অবশ্যই পিডিএফ বলছি ভিডিওতে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা পিডিএফ কপি সংগ্রহ করো। পিডিএফ একদম নর্মাল মূল্য, যেটা একদম বইয়ের তুলনায় দাম, ঠিক আছে? বই কিনলে তোমরা কিনতে পারো, কিন্তু সেখানে ধরো হয়তো সব কোশ্চিন অ্যান্সার পাবে না, ঠিক আছে? সেই কারণে বইয়ের দাম হয়তো 80 টাকা বা 90 টাকা বা 70 টাকা, আমি সেই জায়গায় তোমাদের সঙ্গে নিচ্ছি মাত্র একদম নর্মাল, এই দামে তোমাদের কেউ পিডিএফ দেবে না বা জেরক্স কপি দেবে না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের হেল্পের জন্য এগুলোই করছি, যাতে তোমাদের হেল্প হয়, ঠিক আছে? তো হেল্প হয় বলে তো ফ্রিতে কোনো জিনিস দেওয়া যাবে না, এটা তো কথা জানো, সেই কারণে তোমরা ভিডিও করাতে তোমরা ভিডিও দিয়ে পড়তে পারো, সমস্ত কিছুই দেওয়া আছে, হ্যাঁ। এইভাবে কোনো চ্যানেলে তোমাদের এইভাবে পাই টু পাই তোমাদের ভিডিও
করে দেবে না, জাস্ট প্রশ্ন দেবে, অ্যান্সার কিন্তু কেউ দেবে না, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করো এবং ভালো র্যাঙ্কিং করো। হ্যাঁ, এবার কিন্তু সবাই প্রায় ভালো রেজাল্টই করেছে এই সাজেশন ভিত্তিক পড়াশোনা করে। যারা পড়াশোনা করেছে তারাই কিন্তু রেজাল্ট করেছে, আর যারা পড়াশোনা করে ফাঁকি মেরেছে তারা আর কী করে রেজাল্ট করবে বলো? হ্যাঁ, তো যারা পড়াশোনার প্রতি ইন্টারেস্ট তারা অবশ্যই যদি পড়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই সব অভিভাবক কমেন্ট পেয়ে যাবে। যারা কমেন্ট পেয়েছে তারা অবশ্যই দেখবে কমেন্ট করেছে, তোমরা দেখলে বুঝতে পারবে কমেন্টগুলো যদি পড়ো তাহলে। এইগুলো যে শর্ট, এই শর্টগুলো যদি পড়ো তাহলে শর্টগুলো পেয়ে যাবে, আরাম করে তোমরা পাস হয়ে যাবে। সেইগুলোই ইম্পর্টেন্টগুলোই তোমাদের লাস্ট মিনিটের জন্য আমি তুলে ধরেছি, অনেকের কমেন্টের জন্য যে লাস্ট সাজেশন দেন, লাস্ট সাজেশন দেন স্যার, সেই কারণে তোমাদের লাস্ট সাজেশন এবার দিয়ে দিলাম ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই তোমরা যে যেখানে পারবা, যারা পড়াশোনা করছো তাহলে অবশ্যই তারা পড়াশোনা স্টার্ট করে দাও এবং ভালো করে পড়াশোনা করো, নাহলে কিন্তু তোমাদের কোনো স্কলারশিপ হবে না। ক্যাজুয়াল থাকলে কোনো স্কলারশিপ হবে না, সেই কারণে বারবার বলা হচ্ছে, যেহেতু থার্ড সেমে ভালো র্যাঙ্কিং করেছো, ফোর্থ সেমেও চাই তোমরা ভালো র্যাঙ্কিং করো। আমার নোট দিকে অনেকেই পাস, ভালোই করেছে র্যাঙ্কিং, সেই কারণেই বলছি তোমরা যারা পড়াশোনা করছো না তাকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। আর কটা দিন, বেশি দিন না, আর কটা দিন, মানে আজ 26 তারিখ হয়ে গেল, আর কটা দিন, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এইটুকুই, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের ভিডিও ভালো লাগিয়ে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের দেখা হচ্ছে, আর কার কী সাবজেক্টের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে।